আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, এই দুর্যোগ মুহূর্তে ইনকাম করা আপনার জন্য অনেকটা সহজে আইন, কেননা অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলির রয়েছেন বা যাদের হাতে মোটামুটি সময় রয়েছে বা স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য ইনকাম করা অত্যন্ত একটি ফরজের মতো হয়ে যায়, কেননা সার্ভাইভ করার জন্য আপনার টাকার প্রয়োজন। সুতরাং ঘরে বসে যদি আপনি সত্যি ইনকাম জেনারেট করতে চান, তাহলে আমার লার্নিং এবং আর্নিং টিউবের সমস্ত ভিডিওগুলো এ টু জেড একে একে দেখতে থাকুন। আপনার কোনো না কোনো ভিডিও উপকারে আসবে, সেটি আমি বুকে হাত দিয়ে বলতে পারি। সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো কানেক্টেড থাকার জন্য লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে। সো আজকে আমি যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব, সেই ওয়েবসাইটটি একটি ট্রাস্টের ওয়েবসাইট। যারা ব্যাটিং করেন অথবা বাছি দরে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন বা করেন, তাদের জন্য এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটেতে কাজ করতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং এ টু জেড সব কিছু বোঝার পরে আপনি যদি কাজ শুরু করেন, তাহলে আপনার মনে একদিকে যেমন প্রশ্ন থাকবে না, তেমন আপনার সফলতার হার শতভাগ হবে। অর্থাৎ আপনি এ টু জেড সব কিছু বোঝার পর যদি যে কোনো কাজ শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে সফলতার হার 100%। সুতরাং আমি এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে এখানে উইথড্র দিতে হয় এবং পেমেন্টগুলো কিভাবে ট্রান্সফার করে নিতে হবে এবং কিভাবে ব্যাটিং করবেন, এ টু জেড একেবারে নখদর্পণে দিয়ে দিব আপনাদের। সো আশা করি সাথে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং আরেকটি অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করেন, তাহলে অনেকগুলো অ্যামেজিং প্লেলিস্ট দেখতে পাবেন, যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন। এবং ভিডিওসে যদি ক্লিক করেন, তাহলে এখানে ডেইলি কিন্তু ভিডিও লার্নিং এবং আর্নিং রিলেটেড অ্যাপস এবং ওয়েবসাইটের উপরে ভিডিও পাবলিশ করা হয়। আশা করি আপনার কোনো না কোনো ভিডিও উপকারে আসবে। এখানে অনেকগুলো ট্রাস্টেড অ্যাপস বা ওয়েবসাইট আমি শেয়ার করেছি, যেগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন। এবং সত্যি আপনি যদি অনলাইন আর্নিং জগতে প্রবেশ করতে চান এবং আর্নিং করতে চান, তাহলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনাকে নিয়োগ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কাজ করবেন কিনা। দেন আপনি যদি এখানে এ টু জেড ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে অবশ্যই আপনি 15 থেকে 20টি ওয়েবসাইটে যদি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দিন, তাহলে মিনিমাম প্রতি মাসে অ্যাটলিস্ট আপনার হাত খরচের টাকা এনশিওর হবে, সেটি আমি বুকে হাত দিয়ে বলতে পারি। সো দেরি না করে লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে কানেক্টেড থাকুন এবং লাইক দিন, কমেন্ট করুন এবং সাথে সাথে বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের উপকারের জন্য। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, পর্দায় দেখতে পাচ্ছেন আমি আজকের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটির ইন্টারফেস। এবং এই ইন্টারফেসে আসার জন্য আপনি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনার যে কাজটি হবে, সেটি হচ্ছে প্রথমত সাইন আপ করুন। এখানে যে বাঁদিকে দেখতে পাচ্ছেন একটি মানুষের চিহ্ন বা প্লাস সাথে রয়েছে, সেটিতে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনি এই কাজটি মোবাইলে করতে পারেন এবং পাশাপাশি কম্পিউটারে করে নিতে পারেন। এখানে সাইন আপের জন্য আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে এবং একে একে সব কিছু আপনি প্রোভাইড করার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এইখানে ক্লাব যেটি রয়েছে, সেই ক্লাবের নামটি অবশ্যই আপনি দিয়ে দিবেন, হেল্পলাইন ক্লাব। এরপরে স্পন্সরস নেম দিবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটি কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। সো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি এ টু জেড এখানে কিন্তু আস্তে আস্তে ইনভেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে ব্যাটিং করার জন্য আপনাকে কিন্তু মিনিমাম কিছু টাকা ইনভেস্ট করতে হবে, অর্থাৎ মিনিমাম আপনাকে 200 টাকা থেকে 2000 টাকা বা 5000 টাকা পর্যন্ত অ্যাটলিস্ট আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। যতই ডিপোজিট করবেন, ততই আপনার ইনকামের নিশ্চয়তা বা ইনকামের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথায় বলা যায়, এই ওয়েবসাইটটি হচ্ছে একটি ট্রাস্টেড এবং ব্যাটিং সাইট, যে ব্যাটিং সাইট থেকে আপনি ঘরে বসেই যে কোনো ধরনের খেলার বেট
ভিতরে আর্নিং জেনারেট করতে পারবেন। সো পর্দায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি রয়েছে, এখানে ফুটবলের ছবি রয়েছে, ক্রিকেটের ছবি রয়েছে, বাস্কেটবলের এবং ব্যাডমিন্টনের ছবি রয়েছে। আপনি আরও দেখতে পাচ্ছেন টেনিসের রয়েছে, তারপরে ভলিবল রয়েছে, হ্যান্ডবল রয়েছে, হকি রয়েছে, ভার্চুয়াল গেমস রয়েছে, অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে খেলাটি নিয়ে আপনি খেলতে ভালোবাসেন বা পছন্দ হয় সেই খেলাটি আপনার অবশ্যই ইনকামের একটি নতুন পথ উন্মোচন করবে। সুতরাং আপনি এখানে অ্যাকাউন্ট করুন, অ্যাকাউন্ট করেই সাথে সাথে এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি শুরুতেই বেশি ইনভেস্ট না করে ছোটো ছোটো ইনভেস্টগুলো করবেন। ছোটো ছোটো ইনভেস্ট করলে আপনার প্রথমত আপনার রিস্ক ফ্রি থাকবে, অর্থাৎ আপনার রিস্ক কম থাকবে। এতে করে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি সম্পর্কে। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো এখানে ধাপে ধাপে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকামের পরিমাণ বৃদ্ধি করতে পারবেন। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে তাদের পেমেন্টগুলো দুপুর 12টা থেকে 9টার এর মধ্যে দিয়ে দেয় এবং তাদের পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি নিশ্চিন্তে নিঃসংকোচে এখানে কাজ করে নিতে পারবেন। সো এখানে যে অপশনটি প্রথমে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফুটবলের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটির মতো লাইভ এখন খেলা চলছে। এবং এখানের মধ্যে আপনি কিন্তু ব্যাট ধরতে পারেন। ধরুন আপনি এটিতে ক্লিক করেছেন, ক্লিক করার পরে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস হাজির হবে। সো এখানে ব্যাট ধরার জন্য মিনিমাম 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। সো আপনি 200 টাকা মিনিমাম যদি দেন তাহলে কি হয় জিনিসটা আমি একটু জাস্ট আপনার সাথে শেয়ার করছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। ধরুন আপনি 200 টাকার ব্যাট ধরেছেন, যদি আপনার এই টিমটা জিতে যায় তাহলে অবশ্যই আপনি 200 টাকার এগেনস্টে টোটাল পাবেন 340 টাকা, অর্থাৎ 340 টাকা। সো এক কথায় বলা যায় আপনি ইনভেস্ট যদি বাড়ান, অর্থাৎ ইনভেস্টের পরিমাণ বাড়ালে আপনার ইনকামের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। সো এখানে আপনি প্রথমে ধাপে ধাপে ইনভেস্ট করুন, ধাপে ধাপে ইনকাম বৃদ্ধি করুন। সো 1000 টাকা ইনভেস্ট করলে প্রায় 1700 টাকার মতো, 3000 টাকা ইনভেস্ট করলে প্রায় 5100 টাকার মতো, এবং 5000 টাকা ইনভেস্ট করলে দেখা যায় 8500 টাকার মতো কিন্তু এখান থেকে ইনভেস্ট করতে পারবেন। সো এক কথায় বলা যায় যে ধাপে ধাপে তারা অপশন রেখেছে, এটা কিন্তু অনেকের পছন্দ হবে। ছোটো ছোটো ইনভেস্ট বা ব্যাটিং ধরার জন্য যে অপশনগুলো তারা রেখেছে তারা সত্যি বুঝে শুনে রেখেছে। যেহেতু এটি একটি বাংলাদেশি ওয়েবসাইট, সুতরাং আপনি নিঃসংকোচে নির্দ্বিধায় একটু রিস্ক নিয়ে যদি এখানে খেলতে পারেন, ব্যাটিং ধরতে পারেন, দিন শেষে ইনকাম অবশ্যই আপনার পকেটে চলে আসবে। সুতরাং আপনি দেরি না করে ইনভেস্ট করুন। এবং আমি এটিতে যদি আবার ক্লিক করি আরেকটিতে, সো এখানে সেম অবস্থা, অর্থাৎ এগুলো হচ্ছে সব কিছু ফুটবলের উপরে, জাস্ট ফুটবলের উপরে ব্যাটিং দ্বারা, ব্যাটিং ধরলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু আরও ইনকাম বেশি, দেখুন 3000 টাকা ইনভেস্ট করলে প্রায় 5700 টাকা, এবং এখানে 5000 টাকা ইনভেস্ট করলে প্রায় 9500 টাকা। এটি হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয়টিতে আমি যদি ক্লিক করি তাহলে তৃতীয়টিতে দেখতে পাবো যে 200 টাকা ইনভেস্ট করলে কত আসে, 374 টাকা, 500 করলে 935 টাকা, 1000 টাকা করলে 1870 টাকা, 3000 করলে 5610 টাকা, এবং 5000 টাকা করলে 9350 টাকা। এইভাবে এক একটা ফুটবলের ব্যাটিং কিন্তু একই রকম। এবার যদি আমি ক্রিকেটে আসি তাহলে ক্রিকেটের কী অবস্থা একটু দেখা যাক। প্রথমটিতে যদি ক্লিক করি 200 টাকা ইনভেস্ট করলে 386 টাকা, 500 টাকা ইনভেস্ট করলে 965 টাকা, 1000 টাকা 1930 টাকা, এবং 5790 টাকা, 3000 টাকা ইনভেস্ট করলে এবং দেখা যাচ্ছে 5000 টাকা করলে প্রায় 10000 টাকার মতো। সো এক কথায় বলা যায় এখানে একটার চেয়ে একটা কোনোটি কম নয়। সুতরাং আপনি বুঝে শুনে দেখে তারপর এখানে ইনভেস্ট করবেন বা ডিপোজিট করবেন। প্রথমে অ্যাকাউন্ট করার পরে আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের জন্য একটু সময় নেবে। যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনার এখানে কিছু জিনিস শো করবে। প্রথমত শো করবে ডিপোজিট, এরপরে উইথড্রো, এরপরে ট্রান্সফার, অর্থাৎ যে টাকাগুলো আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই কাজ শুরু করে নিতে পারবেন। সো এক কথায় বলা যায় এই ধরনের একটি ওয়েবসাইট যেটি আপনাকে অনেক বেশি বিশ্বাস করতে হেল্প করবে এবং কাজ করতে সহযোগিতা করবে। ধরুন আমি বাস্কেটবলে ক্লিক করলাম, বাস্কেটবলে আপাতত কোনো কাজ নেই,
এরপর ব্যাডমিন্টনে ক্লিক করলাম, ব্যাডমিন্টনে কোনো কাজ নেই। এরপর দেখি টেনিসে কী অবস্থা, এগুলো কিন্তু এখনও কাজ কিন্তু অফার আসেনি, আস্তে আস্তে এগুলো কিন্তু অফার আসবে। আপনি শুরুতেই ফুটবল এবং ক্রিকেট যেটি রয়েছে সেই ফুটবল এবং ক্রিকেটের উপরে গেমগুলো শুরু করুন। আস্তে আস্তে যখন আপনি একটু শক্ত হবেন, বুঝবেন, দেখবেন, তখন আপনার কাজ করার সাহস বা যোগ্যতা বা ক্যাপাবিলিটি যেটি বলেন সেটি আস্তে আস্তে বেড়ে যাবে। সো এক কথায় বলা যায় যে এটি একটি অসাধারণ একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি শুধুমাত্র ব্যাটিং করে করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো দেরি না করে এই ওয়েবসাইটটিতে এখন একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন, জাস্ট কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি ব্যাটিং শুরু করতে পারবেন ঘরে বসে। সো আমার এটি রিভিউতে রয়েছে, দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার ভেরিফিকেশন। ভেরিফিকেশনের পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। প্রথমত এখানে ডলার চিহ্নে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিপোজিটেড। সো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনাকে মেথড সিলেক্ট করে দিতে হবে বিকাশ, এবং এখান থেকে সিলেক্ট করে দিতে হবে নাম্বারটি। এই নাম্বারটি সিলেক্ট করে দিবেন, দেন অ্যামাউন্ট মিনিমাম আপনি 200 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত, এরপর ফ্রম কোথা থেকে আপনি দিচ্ছেন সেটি দেন সাবমিট। এটি হচ্ছে আপনি কীভাবে রিকোয়েস্ট পাঠাবেন ডিপোজিটের জন্য। আর এই মধ্যখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উইথড্র, অ্যান্ড দেন বিকাশ, অ্যান্ড পার্সোনাল হলে পার্সোনাল অথবা এজেন্ট, এবং অ্যামাউন্টের পরিমাণটা দিবেন, দেন এখানে এই যে নাম্বারটি লেখা আছে সেটি, দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে সাবমিট। এরপর যেটি রয়েছে সেটি চাইলে আপনি করতে পারেন, সেটি হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে যে ব্যালেন্সগুলো থাকবে সেই ব্যালেন্সগুলো আপনি ট্রান্সফার করে ফেলতে পারবেন যে কোনো কারো কাছে। সো ইজিলি আপনি এটি করতে পারেন। যে তিনটি অপশন আমি দেখিয়ে দিলাম, এই তিনটি অপশন কাজে লাগিয়ে দেন। আপনি এখানে সাবমিট করে দিলে কাজটি শেষ 2 থেকে 4 ঘন্টার ভিতরে এই কাজটি তারা কমপ্লিট করে দিবে। এই ট্রাস্টেড একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি অনেক দিন ধরে মার্কেটে রয়েছে এবং অনেকে কিন্তু কাজ করছে ব্যাটিং করার জন্য। দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড ট্রাস্টেড ওয়েবসাইট জাস্ট অনলি ফর ইউ, ডিপোজিটের একটি অপশন। এরপর দ্বিতীয় অবস্থানে দেখতে পাবেন যে এখান থেকে কীভাবে উইথড্র করে নেবেন। উইথড্র করার মেথডটা হচ্ছে বিকাশ, আপনি বিকাশ নাম্বারটা দিলে খুব সহজেই পার্সোনাল অ্যাকাউন্ট বা আপনার এজেন্ট যেটি নাম্বার যদি থেকে থাকে তাহলে সেই বিকাশ নাম্বারের মধ্যে আপনি আপনার পেমেন্টগুলো সহজে নিয়ে আসতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, এবং আপনি চাইলে আপনার পেমেন্টগুলো ট্রান্সফার করে ফেলতে পারবেন যে কোনো কারো কাছে। সো এক কথায় বলা যায় এ টু জেড আর আমার বলার কিছু নেই, এটি একটি অসাধারণ ওয়েবসাইট এবং অনেকে বেটিং করে আর্নিং জেনারেট করছে, জাস্ট আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা। যারা সিদ্ধান্ত নিতে পারে তারা কিন্তু গেইনার হয়। সো একটা কথা রয়েছে ইংলিশের মধ্যে, নো রিক্স নো গেইন। যদি রিস্ক নিতে না পারেন তাহলে গেইনার হওয়ার পসিবিলিটি 0%। তার মানে অনলাইন আর্নিং জগতে এসেছেন সুতরাং আপনাকে কিছু না কিছু রিস্ক খেলতে হবে, রিস্ক খেলার মধ্য দিয়ে আপনার সফলতার হার সুনিশ্চিত হবে। সুতরাং দেরি না করে এই অ্যাকাউন্টটিতে অর্থাৎ এই ক্রেস্ট 71 আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলুন এবং পাশাপাশি ইনকাম করা শুরু করে দিন। সো ভেরিফিকেশন হওয়ার পরে আপনি সহজেই বুঝে যাবেন যে এখানে কীভাবে ডিপোজিট করবেন। আমি ভিডিওটি অনেক বড় হয়েছে আর বাড়াতে চাচ্ছি না, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে এই ধরনের লার্নিং এবং আর্নিং রিলেটেডগুলো ভিডিওগুলো সবাই পেয়ে যেতে পারে এবং সবাই উপকৃত হতে পারে। আজ আর নয়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আই উইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।